গুড মর্নিং, আমি দেবলিনা। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আবারও একটা নতুন সপ্তাহের শুরু, আবারও নতুন ছন্দে ফেরা। আজকে সোমবার, সোমবারের সকাল। আর আমাদের ব্যাঙ্গালোরে যারা এরকম কানাডাভাষী আছেন, দেখো সাউথের লোকজন আর কি, তারা এরকম সকালবেলায় বাসি কাজ সেরে স্নান দান করে আলপনা দিতে বসেন নিজের ঘরের সামনে, বাড়ির সামনে বা দোকানের সামনে। এটা তাদের মঙ্গল আর কি, মঙ্গলের জন্য করে থাকেন। আর দেখো, আমার দুদিন পর পর বৃষ্টি হওয়াতে ব্যালকানির অবস্থা মানে কত পরিষ্কার করবো। আজকে দু বালতি জল ঢেলে মপ দিয়ে রীতিমতো ঘষে ঘষে পরিষ্কার করেছি। ঠিক আছে, একটু নোংরা তো হবেই, আমি এখানে গাছ লাগিয়েছি যখন, কিন্তু আমার তার জন্য কোনো দুঃখ নেই। ফুলগুলো দেখলে তো আমার মন পুরো খুশ হয়ে যায়। যাই হোক, আজকে সকালবেলা আমি কার্পেটটাও ধুয়ে দিয়েছি। দেখেইছো তোমরা যে কার্পেটটার মধ্যে আমরা পিকনিকের দিন যাতা করেছি, ওটার উপরে খেয়েছি দিয়েছি সব কিছু করেছি, তাই জন্য আজকে আমি কার্পেটটাকে কেচে দিয়েছি সকালে উঠেই। তাই জন্য একটু লেটও হয়েছে বলতে পারো। তারপরে ঘর ছাড় দেওয়া, ঘর মোছা, ব্যালকানি ধোয়ানো সবটা হয়ে গেছে আমার। এবার চলে এসে আমি পুজো দিতে। সোমবারগুলো আমি চেষ্টা করছি, শ্রাবণ মাসের সোমবারগুলো বিশেষত, যে আমি জল না খেয়ে উপোস করে পুজোটা দিই। ওটা আমি বিয়ের আগে থেকেই করি, তো আজকেও সেটা হয়ে গেল। কিন্তু আজকে একটু লেটই হলো, 11:30 সময় আমি এবার ব্রেকফাস্ট নিয়ে বসলাম। একদিকে ওর সাথে গল্প করছি আমি, আরেকদিকে খাচ্ছি, আরেকদিকে আমি মাসকাবাড়িগুলোকেও গোছাবো। সানডেতে নিয়ে এসে না আমার সত্যি আর এনার্জি ছিল না যে আমি গোছাবো। আজকেও যে শরীরটা খুব একটা ভালো আছে এটা বলবো না, এনার্জি কিছুতেই পাচ্ছি না, কিছু একটা প্রবলেম আমার হচ্ছে। দুদিন আমি ঠিক করে ঘুমটাও হয়নি, ওটাও একটা কারণ হতেই পারে। তারপর একটু আনন্দ মজা এগুলো করতে গিয়ে তো রেস্ট নেওয়াই হয়নি। ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না, আবারও দুদিন রেস্ট নিলে আশা করি ঠিক হয়ে যাবে। এগুলো কৌটোতে ভরবো আর বাকি জিনিসগুলো আমি রেখে দেবো জায়গা মতো। এই যে দুটো বোতল দেখছো, এগুলো ডিমার্ট থেকে কালকে আমি কিনেছি। এই সবুজ বোতলটা নিয়েছে 19 টাকা, আর কমলা বোতলে যেহেতু দুখানা মানে বড় মুখ প্লাস ছোটো মুখ রয়েছে, ওই জন্যে 29 টাকা দাম নিয়েছে। আর বাকি জিনিসগুলোকে এবার জায়গা মতো রাখবো। আরেকদিকে ওর সাথে আমি গল্প করছি, আরেকদিকে আমার কাজটা হচ্ছে, আরেকদিকে তোমাদের সাথেও আমার গল্প হচ্ছে আর শেয়ার করাও হচ্ছে। এবার এসেছে বিকাশ, তো আমরা তিনজনে গল্প করছি আর আমি কাজ করছি আর খাচ্ছি। তো চলো এগুলোকে আগে আমি গুছিয়ে নিই। গোছাতে গোছাতে হঠাৎই আমার মাথায় এলো যে আমি একটা ব্লেন্ডার আজকেও করেছি, আমি ঘর ঝাঁট দিয়ে ফেলেছি, ঘর মুছে ফেলেছি, তারপর এগুলো গোছাতে এসেছি, তো আবারও নোংরা হয়েছে, তারপর আবারও আমাকে রিপিট এই কাজগুলো করতে হয়েছে। তো এবার চলে এসেছি জলগুলো ভরতে। এই কাজগুলো না যদিও আমার ছিল না, এগুলো ওই করতো, কিন্তু ইদানিং ওর যেহেতু মর্নিং শিফট আবারও হয়ে গেছে আর একটু সকালে উঠতেও পারছে না, ও একটু বেলা করে উঠে একেবারে অফিসে বসে যাচ্ছে, তাই ওর পক্ষে আর এগুলো করে বসাটা সম্ভব হচ্ছে না। তাই জন্যে আমি ভরে দিচ্ছি জলের বোতলগুলো, ভরে ঠরে নিয়ে এবার সেন্টার টেবিলে রেখে দিয়ে এসে তারপর আমি লাঞ্চ মেনুর জন্য রেডি হব। যদিও লাঞ্চ মেনু আজকে সেরকম কিছু নয়, ডালিয়াই বানাবো, কারণ আজকে সোমবার। আমি চেষ্টা করছি প্রত্যেকটা সোমবার নিরামিষ খাওয়ার চেষ্টা বলছি, তার কারণ হচ্ছে দেখো বাড়িতে যদি লোকজন আসে সবসময় সেটা পসিবল হয় না, যে লোকজন এসছে তার মধ্যে আমি ডালিয়া করবো আবার তাদের জন্য আলাদা ভালো কিছু বানাবো, ওটা হয় না। তো ওই জন্যে আমার এটা কোনো প্রবলেম হয়নি। আর তার থেকেও বড়ো কথা, আমার মানে হয় না যে সোমবার করে আর্জেন্ট কোথাও বেরোতেই হবে আর রাস্তাঘাটে গিয়ে নিরামিষ খাবো বা এরকম কিছু, বা কোথাও ঘুরতে যাওয়ার হতেই পারে এরকম, তো আমার সেরকম কিছু হয়নি। তাই জন্য এইবারের সোমবারগুলোতে আমি সবকটা নিরামিষ খেতে কোনো প্রবলেমই হচ্ছে না। তো এই করতে করতে আমার বাসনগুলোও মাজা হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ সিঙ্কের সামনে আমি কৌটোগুলোকে জমিয়ে রেখেছি, ওগুলোকে আমার মাজতে হবে। আমার মধুটাও শেষ হয়ে গেছে আর আগের মাসের জ্যামের কৌটোটাও শেষ হয়েছে। আমি কখনোই এই শিশিগুলো বা বোতলগুলোকে ফেলে দেই না, আমি রেখে দিই, কারণ সবসময় দেখবে কৌটো কেনা যায় না, কিনে তারপর রাখবো, তার চেয়ে ঘরে যদি এরকম ধরনের কৌটো থাকে কিছু জিনিস রেখে দেওয়াও যায়, বেসন ময়দা এই ধরনের জিনিস তো রাখাই যায়। তো চলো এবার শুকনো লঙ্কা এগুলো ঢালতে হবে। শুকনো লঙ্কার আমি ছোটো প্যাকেটই আনি, অতটা বেশি লাগে না। ফোড়ন আমি খুব একটা পছন্দ করি রান্নায়, এটা নয়, তো যেখানে যেখানে দিতে লাগে সেরকম, যেরকম আজকে ডালিয়ার খিচুড়ি বানাবো সেখানে লাগবে, তো ওই জন্য কেটে কেটে একেবারে ঢুকিয়ে দিলাম। রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেছে। এইবার ফুলকপি আলু এগুলো কেটে নেবো, আর একটু আলু চিপস আছে ওটা দিয়ে আজকে ডালিয়া খেয়ে নেবো। আজকে আর আলাদা করে কিছু তরকারি বা পকোড়া এগুলো কিছু করবো না। যদিও রান্নাঘরটা যে পুরোটা পরিষ্কার করা হয়ে গেছে এমনটা নয়, ও এক ট্রে ডিম নিয়ে এসছে, সেই ডিমগুলোকে এবার গুছিয়ে রাখবো। এখানে না ওই কাগজের ট্রেতে ডিম পাওয়া যায় না, আমরা
কলকাতায় এক ট্রে ডিম কিনতে গেলে তারা কাগজের ট্রেটা শুদ্ধ দিয়ে দেয়, এখানে প্লাস্টিকের ট্রেতে ডিমগুলোকে রাখে দোকানে সাজিয়ে, তো ওই ট্রেটা দেন না, বিক্রি করেন না আর কি। তো ওই জন্যে এরকম অসুবিধা একটু হয়, দেখি কোথাও যদি পাই প্লাস্টিকের ট্রে ওটা থাকলে না একটু সুবিধা হবে আমার, ঝুড়িতেও এক এক সময় এদিক ওদিক চলে যায় দেখলে, ওই জন্য প্লাস্টিক শুদ্ধই আমি বসিয়ে রেখে দিলাম যাতে এদিক ওদিক ডিমগুলো যেতে না পারে। আর এবার কাঁচা মুগ ডালটাকে আমি ভাজতে বসলাম ডালিয়ার জন্য, আজকে শরীরটা সত্যি খুব খারাপ লাগছে, কেমন একটা অস্বস্তি লাগছে, পাচ্ছিলাম না আজকে আর। আর ওইদিকে প্লেটটা যে দেখতে পাচ্ছ ওখানে আমি ফুলকপি আলু টমেটো এগুলো কেটে রেখে দিয়েছি, আর ওই ছোট্ট বাটিটাতে একটু আদা বাটা আর কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। ডালিয়াটা করবো আর যাবো গিয়ে একটু রেস্ট নেব, আজকে আর শরীরটাই দিচ্ছে না, এবার একটু রেস্ট নিতেই হবে। মুগ ডালটাকে ভেজেই কড়াইটাকে সরিয়ে দিলাম আর প্রেশার কুকারটাকে বসিয়ে দিলাম, কারণ আজকে আর কড়াইতে ফুলকপি আলু ভেজে আলাদা করে তুলে নেব এই জিনিসটা আর ভালো লাগছে না, যে আলাদা করে কষিয়ে নেব সবজিগুলোকে, শরীরে জুত না থাকলে যা হয় আর কি, রান্নাতেও জুত পাওয়া যায় না। যাই হোক মোটামুটি ভালোই হয়েছিল খেতে, খুব একটা খারাপ হয়নি, খারাপ হওয়ার মতো কিছু নেই, সবজিগুলো সেদ্ধ তো হয়ে গেছিলো, জাস্ট আজকে ভাজা হয়নি আর কষানো হয়নি, এটাই যা তফাৎ আর কি। তো তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে ফোড়নও দিয়ে দেবো, তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা যা যা দেয় আর কি, জিরে মুড়ি এইসব, তো ওই ফোড়নগুলো দিয়ে আলু ফুলকপি ওগুলোকে ছেড়ে একটু ভাজা ভাজা করে নেব, তারপর টমেটো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন একটুখানি মিষ্টি, যেহেতু ডালিয়ার খিচুড়ি তাই একটুখানি মিষ্টি ফেলবো মানে চিনি ফেলবো, আদা বাটা দেবো, কাঁচা লঙ্কা চিড়ে ফেলে দেবো, দিয়ে তারপর ডালিয়া মুগ ডাল ওগুলোকে দিয়ে নিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর পরিমাণ মতো অবশ্যই জল দিয়ে দেবো, তারপর একটুখানি ঘি আর একটুখানি ভাজা মশলা অবশ্যই এগুলো অপশনাল দিয়ে তারপরে ঢাকনাটা আটকে দিয়ে, আমার তো 6-7 সিটি দিতেই লেগেছিলো, আমার প্রেশার কুকারে একটু সিটি বেশি লাগে, এবার সেটা সবার প্রেশার কুকারে ডিপেন্ড করে কার কটা দিতে লাগবে সিটি এরকম, তো আমারটাতে 6-7 দিতে লেগেছিলো। আমি রেসিপিটা একটু একটু আজকে বলে দিলাম কারণ কাবেরি আন্টি একদিন আমাকে ডালিয়া বানাতে দেখে বলেছিলে যে কটা সিটি দিতে লাগে বা কিছু, তো ওই জন্য আমি আজকে শেয়ার করলাম তোমাদের সাথে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে মোটামুটি আমার ডালিয়াটাও রেডি হয়ে যাচ্ছে, একটু প্রেশারে ঢাকনাটা আটকে দিয়েই আমি ঘরে চলে যাব। ঘরে চলে যাব বললেই ঘরে যাওয়া যায় না, তারপর এইটা ঢাকনাটা আটকে দিয়ে তারপর আমি প্লেট বাটি যেগুলো দেখছো ওগুলোকে মাজবো একটু, তারপর আমাকে রান্নাঘরটা একটু মুছতে হবে ওপরের যেইখানটাতে আমি রান্না করছি, যদিও সেরকমভাবে আজকে নোংরা হয়নি কারণ এমনিতেই আমি সবসময় মুছতে থাকি, তার উপর আজকে তো সেভাবে কিছু রান্না হলোই না, জাস্ট ডালিয়াটা হলো আর সেটাও হলো প্রেশার কুকারে, আর কড়াইতে জাস্ট মুগ ডালটাকে একটু ভেজে নিয়েছিলাম ব্যাস, তাই জন্য আজকে নোংরা খুব একটা হয়নি কারণ তেলের কাজও খুব একটা হয়নি, আসলে পকোড়া ঠকোড়া ভাজতে গেলে তখন তেলগুলো ছিটকায় আর তখনই নোংরাটা বিশেষত হয়, তো মনে হলো একটু ডালিয়া কম হয়েছে তাই জন্য একটু আবার ডালিয়া দিয়ে দিলাম, এই হয় আর কি, যা হয় সবার সাথেই হয়ে থাকে এটা একটু একটু, তো যাই হোক না কেন মোটামুটি হয়ে এসছে, তো চলো রান্নাঘরটাকে এবার পরিষ্কার করে নিই, একেবারে তোমাদের সাথে দেখা হবে বিকেলবেলা। চলে এলাম বিকেলবেলা, এখন বাজে বিকেল 5:30 আর আমার বরের আজকে কাশ্মীরি আলুর দম আর রাত্রিবেলা লুচি খেতে ইচ্ছে করেছে, তো রাত্রিবেলাটা যেহেতু একটু গল্প গুজব হারায় আমার সত্যি কথা বলতে ওই 9 সময় এসে রান্না করতে খুব যে একটা ভালো লাগে সেটা নয় আর কি, তো ওই জন্যে ভাবলাম যে বিকেলবেলাটাই করে রাখি আর একটু ঝোলঝোল মতো তরকারিটাকে রেখে দিই, তারপর রাত্রিবেলা আমি এদিকে রুটি বা লুচি এরকম ভাজতে ভাজতে আমি তরকারিটাকে ইন্ডাকশানে গরম করে নিই, তো ওই জন্য আমি একটু ঝোলঝোল করে রেখে দিই, তো এখন আলুটা কাটছি কাশ্মীরি আলুর দমের জন্য।
কাটাকাটি গোছানো সবটাই কমপ্লিট হয়ে গেছে অনেকদিন বাদে। আমার এই পুরনো কড়াইটা আজকে মনে হলো একটু বার করি, এটাতেও একটু রান্না করি আর কি। পুরোপুরি ফেলে দেওয়া বা হেলা সেদ্ধা করা একে উচিত হবে না আর কি, মাঝে মধ্যে একেও কাজে লাগাতে হবে আমার। তো ওই জন্য আজকে একে বার করলাম। আর সর্ষের তেলে আলুরদমটা আমি করবো আজকে একটু। তো আলুরদমের জন্য আলু তো কাটা হয়ে গেছে, ধুয়ে ঠুয়ে রেখেছি, আর মিক্সির যে বাটিটা দেখতে পাচ্ছ ওটার মধ্যে আমি মশলা বেটে রেখেছি। সত্যি কথা বলতে দুপুরবেলা আমি খেয়ে দিয়ে উঠেই না ঘুমিয়ে গেছিলাম। দুপুরবেলা উঠে খেয়ে দিয়ে উঠে আমি দুবাড়িতে ফোন করি, আমার মায়ের কাছে আর মামনির কাছে, কিন্তু আজকে আমার সত্যিই শরীরটা এতটাই খারাপ লাগছিলো যে আমি কোথাও ফোন করিনি, ওর কাছেই ফোনটা দিয়ে আমি এসে শুয়ে পড়েছি। মানে ওর পুরো খাওয়াও হয়নি, আমি জাস্ট খেয়ে দিয়ে হাতটা ধুয়েই আমি ঘুমিয়ে পড়েছি এসেই। আজকে দুপুরের বাসনগুলো পর্যন্ত বিকেলবেলা ঘুম থেকে উঠে আমি মেজেছি। ঘুম থেকে ওঠার পরে আর কি এখন শরীরটা অনেকটা ভালো লাগছে, এখন তাও ঠিক আছি। তো দেখো মশলাটাকে কষিয়ে নিয়ে তাড়াতাড়ি করে রান্নাটা করছি। আমার খুব একটা বিকেলে রান্না নিয়ে তোড়জোড় করতে একদমই ভালো লাগে না আর কি। তো মোটামুটি রান্নাটা হয়ে যাবে, আর ময়দাটাকেও আমি মেখে রেখে দেবো। আর আলুরদমটাতে একটু ঝোল ঝোল বেশি রাখবো, যেটা আমি বলছিলাম, যাতে আমি রাত্রিবেলা একটু শুকিয়ে নিতে পারি। এখনই যদি পুরোটা শুকিয়ে ফেলি তাহলে রাত্রিবেলা গরম করার জন্য আবার আমাকে জল দিতে হবে, আর জল দিতে গেলেই রান্নার টেস্টটাও নষ্ট হয়ে যাবে। তো ওই জন্যে যদিও আমি এতটা ফাস্ট কিন্তু নই। আর ওখানে একটুখানি লাল ফিতে বেরিয়ে আছে দেখতে পাচ্ছ ক্যামেরার ওখানটা থেকে, তো ওখানটায় চালের ব্যাগ রয়েছে, তো ওটা ঢালা হয়নি আর কি। ও যেহেতু আগে চালটা কিছুটা রয়ে গেছে, তো আমি মনে করলাম যে ওটা শেষ করি তারপরে এটা আমি ঢালবো আর কি। কারণ আগে আমাদের চালটা ছিল দাওয়াত বাসমতি, এবার দাওয়াতের চালটা পাইনি, ইন্ডিয়া গেট বাসমতি এনেছি, ওই জন্যে ভাবলাম ওটা আগে খেয়ে নিই তারপরে এটা আমি ঢালবো আর কি, মেশানোটা ঠিক হবে না। দেখি ওটাকে সরিয়েও দেবো ওখান থেকে, বেসিনের সামনেটা ওখানে রাখবো না। আর আমি রান্না করতে করতে একটু ব্যালকানিতে যাই, এইসবই করি, তোমরা অনেকবার দেখেছো সেটা জানো। তো আলুরদমটা ঢাকা চাপা দিয়ে এবার আমি ফাইনালি বাসন টাসন মেজে নিচ্ছি। মোটামুটি আলুরদমটা হয়ে গেছে, এবার আলুটা একটু সেদ্ধ হওয়ার পালা, ব্যাস। আর এবার আমি একটু ময়দাটাও মেখে নেবো। দেখো মোটামুটি এই ঝোলটা আমি রেখে দেবো, এবার বন্ধ করে দেবো। আর এখানে আমার ময়দাটাও মাখা হয়ে গেছে, রাতের জন্য পুরো আমি রেডি। জাস্ট তেলটা দেবো আর ভাজবো, বেলবো, ব্যাস হয়ে যাবে তাহলে। এখন বাজে রাত্রি 10টা, আর তোমাদেরকে বলেইছিলাম যে আজকে রাতে লুচি ভাজবো, ময়দা মাখাও ছিল, সেই রকম কথা মতোই রাত্রিবেলা লুচি ভাজতে চলেও এসেছি। আর লুচিগুলো কিন্তু খুব ভালো ফুলেছিল আর নরমও হয়েছিল, আর আলুরদমটা জাস্ট ওয়াও হয়েছিল খেতে। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। আশা করি তোমাদের এই ব্লগটা থেকেও একটু কিছু হলেও ভালো লেগে থাকবে। যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি সত্যিই একটু কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর যারা অলরেডি আমার সাথে আছো তাদেরকে তো আমার তরফ থেকে অসংখ্য 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 ভালোবাসা, অসংখ্য ধন্যবাদ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।